কাল বিজেপির অধিবেশন স্থগিতের আবেদন খারিজ, কাল অমিত শাহের সভা, অধিবেশন স্থগিতের আবেদন, আবেদন জানিয়ে স্পিকারকে চিঠি দিয়েছিল বিজেপি, আর সেই আবেদন অধিবেশন স্থগিতের আবেদন খারিজ, কাল অমিত শাহের সভা রয়েছে এবং অধিবেশন স্থগিতের সেই জন্য আবেদন জানানো হয় বিজেপির তরফ থেকে, আবেদন জানিয়ে স্পিকারকে চিঠি দেওয়া হয়েছিল বিজেপির তরফে, সেই আবেদন অধিবেশন স্থগিতের যে আবেদন সেই আবেদন খারিজ। আগামীকাল অমিত শাহের সভা এবং সেই কারণে অধিবেশন স্থগিতের আবেদন জানিয়ে স্পিকারকে চিঠি দেওয়া হয়েছিল বিজেপির তরফে, সেই আবেদন খারিজ। আগামীকাল বিজেপির অধিবেশন স্থগিতের যে আবেদন ছিল সেই আবেদন খারিজ, কাল অমিত শাহের সভা, অধিবেশন স্থগিতের আবেদন জানানো হয়, আবেদন জানিয়ে স্পিকারকে চিঠি দেওয়া হয়েছিল বিজেপির তরফে, সেই আবেদন খারিজ। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। শ্রেয়সী, বিজেপির অধিবেশন স্থগিতের যে আবেদন ছিল সেই আবেদন খারিজ করা হলো, আর কি তথ্য উঠে আসছে? একেবারে দেখুন, বিজেপির তরফ থেকে শিল্পী মনোজ সিকদার তিনি আবেদন করেছিলেন, যে আবেদনে তিনি বলেছিলেন যে এক্ষেত্রে আগামীকালের যে অধিবেশন সেই অধিবেশনটা যাতে রেফার করা হয়, অর্থাৎ একটু পিছিয়ে দেওয়া হয়, এবং সেক্ষেত্রে বলা হয়েছিল যে নির্দিষ্টভাবে যেহেতু বিজেপির কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির জন্য এই অধিবেশন যাতে কালকের দিনটা রেফার করা হয়, অর্থাৎ অধিবেশনের যে কার্যাবলী ইতিমধ্যে স্থির করা আছে সেটা যাতে পিছিয়ে দেওয়া হয়। এখন সেই যে চিঠি, সেই চিঠির উত্তরে কিন্তু ইতিমধ্যেই স্পিকারের তরফ থেকে পাল্টা চিঠি এসেছে বিজেপির কাছে, এবং যেখানে বলা হচ্ছে যে এক্ষেত্রে যেহেতু বিএ কমিটির যে মিটিং হয়েছে ইতিমধ্যেই, সেই বিএ কমিটির মিটিং 28 তারিখে যে কি হবে, কি নিয়ে আলোচনা হবে সেটা ইতিমধ্যে স্থির ছিল, এবং সেই মিটিং এ যেহেতু বিজেপির তরফ থেকে কেউ উপস্থিত থেকে এই বিষয়টা তাদেরকে জানাননি, ফলে ইতিমধ্যে সমস্ত কিছু স্থির হয়ে গিয়েছে। ফলে আগামীকালের যে অধিবেশনটাকে যেটা রেফার করা বা পিছিয়ে দেওয়ার কথা, যেটা যে আবেদন করেছেন মনোজ সিকদার, সেটি রাখা যাচ্ছে না, এমনটাই কিন্তু স্পষ্ট করে স্পিকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ শ্রেয়সী। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের আরও একবার জানাবো, আগামীকাল বিজেপির অধিবেশন স্থগিতের যে আবেদন করা হয়েছিল, যে আগামীকালের অধিবেশন পিছিয়ে দেয়া হোক, সেই স্থগিতের আবেদন খারিজ করা হলো। আগামীকাল অমিত শাহের সভা, সেই কারণে অধিবেশন স্থগিতের আবেদন করা হয়, আবেদন জানিয়ে স্পিকারকে চিঠি দেওয়া হয়েছিল বিজেপির তরফে, পাল্টা ইতিমধ্যে অধ্যক্ষের তরফ থেকে চিঠি দিয়ে জানানো হয় যে সেই আবেদন খারিজ করা হলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।